তৃণমূল ছাড়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর সেই আক্রমণ আরও বেড়েছে। এর মাঝে সম্প্রতি 25 নভেম্বরের একটি ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সেদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যেতে দেখা যায় বিরোধী দলনেতাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সৌজন্যতাবশত মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন শুভেন্দু। আর তাই নিয়েই পদ্ম শিবিরে শুরু হয়েছে তোলপাড়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে এবার চিঠি গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর এর মাঝে ভুল বদল শুভেন্দু অধিকারীর, দাবি করলেন আমি প্রণাম করিনি। প্রসঙ্গত, গত 25 নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস স্মরণের এক অনুষ্ঠানে প্রথমার্ধের অধিবেশনের পর বিরতির সময় আচমকাই বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। প্রথমার্ধের অধিবেশন শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন নিজের ঘরে, বিধানসভার মার্শাল এসে তাকে জানান লিডার অব দ্য হাউস জেনারেলস সিএম আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। প্রথা মেনে এই অনুরোধ গ্রহণ করলেও আরও 3 বিধায়ক অশোক লাহিড়ি, অগ্নিমিত্র পাল এবং মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার ঘরে যান শুভেন্দু। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সৌজন্যতাবশত মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন শুভেন্দু। এরপর সাকুল্যে 3 থেকে 4 মিনিট মুখ্যমন্ত্রীর ঘরে কাটিয়ে সদলবলে ফিরে আসেন তিনি। এরপরেই একাধিক সূত্রে দাবি করা হয়েছিল এই সাক্ষাতের সময় মমতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন শুভেন্দু, যা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বিজেপির অন্দরেই। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের কাছে এই বিষয়টি নিয়ে চিঠি পাঠান দলের বর্তমান রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজকমল পাঠক। শুধু তাই নয়, সম্প্রতি দিব্যেন্দু অধিকারী শান্তিকুঞ্জে চা খাবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।